হে গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আপনাদের স্বাগতম পৃথিবীর টপ টেন খবর ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি মহাভারতের জনপ্রিয় নায়িকা কুন্তির শারীরিক কিছু বিতর্ক নিয়ে। তার আগে আপনারা যদি সফক নাজিয়ানি কুন্তির ফ্যান হন বা মহাভারতটি ভালোবাসেন, তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গে সম্পূর্ণ যুক্ত থাকবেন। তো বন্ধুরা চলুন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটিতে। তো চলুন শুরু করি। বন্ধুরা, শাফাক নাজ তার বিশেষ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, সেখান থেকে তিনি বিভিন্ন ধরনের কমেন্ট পান। কিন্তু বন্ধুরা, এমন এক সময় ছিল যখন শাফাক নাজ অতিরিক্ত মোটা ও ওজনযুক্ত ছিলেন। তাকে মাত্র 24 বছর বয়সে মনে হতো তিনি বুড়ো হয়ে গেছেন। এরপর শাফাক নাজ একটি ইন্টারভিউতে বলেন যে তিনি যখন থেকে টিভি শো বা সিনেমা জগতে পা রাখেন এবং কাজ করা শুরু করেন, তখন থেকে তিনি নিজের কোনো যত্ন নিতে পারেননি। তিনি নিজেকে কোনো সময় সঠিক সময়টি দিতে পারেননি। কিন্তু বন্ধুরা, তিনি যখন নিজের শরীরের দিকে খেয়াল করেন, তখন তিনি মাত্র 1.5 মাসের মধ্যে 13 কিলো ওজন কমিয়ে ফেলেন। এছাড়াও তিনি তার খাওয়া দাওয়াতেও বেশ নজর রাখতেন। তিনি এর মধ্যে মিষ্টি খাওয়াও পুরো বন্ধ করে দিয়েছিলেন। তারপর তিনি গ্রিন টি, পেঁপে, অ্যালোভেরা, আমলকি ইত্যাদি খাওয়া শুরু করেন। খাওয়ার পাশাপাশি শাফাক নাজ বেশ কিছু ওয়ার্কআউট করা শুরু করেছিলেন। বন্ধুরা, শাফাক নাজ তার সৌন্দর্য ও নিজের ওজনের উপর বেশ নজর রাখছেন এবং বিভিন্ন ওয়ার্কআউট চালিয়ে যাচ্ছেন। বন্ধুরা, আপনাদের বলে রাখি, কিছুদিন হয়েছে তিনি একটি টিভি শোতে আবার কাজ করা শুরু করেছেন। তার আগে তিনি জনপ্রিয় টিভি শো মহাভারতে কুন্তির চরিত্রটি করে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। এছাড়াও তিনি একজন বেশ কথক ডান্সার, যা তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছেন। তো বন্ধুরা, এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করুন, যেন এমনই ভিডিওর আপডেট আপনারা পেতে থাকেন। ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।